হ্যালো গাইস, কেমন আছো সবাই? সবাইকে স্বাগতম নতুন আর একটি গেম প্লে ভিডিওতে। তো আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি ওয়েস্টল্যান্ড লাইফ। তো এটা আমাদের 3 নম্বর পার্ট হতে যাচ্ছে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করে দিই। তো এখানে দেখা যাচ্ছে আমাদেরকে একটা পট বানাইতে বলতেছে। তো পটটা আমরা এখানে ক্র্যাফ্ট করতে হবে, তার জন্য আমাদের আয়রন লাগতেছে বা লোহা। তো কিছু লোহা কালেক্ট করে নিই, কারণ লোহা ছাড়া পট বানাতে পারবো না আমরা। তো এই জায়গা থেকে আমরা অল্প মাত্রায় কিছু পট মানে অল্প কিছু আয়রন পাইলাম। তো বাকিগুলো দেখা যাক এই জায়গা থেকে কালেক্ট করতে পারি কিনা। তো এখানে কিছু পাওয়া গেছে, দেখি আর বাকিগুলো কই পাওয়া যায়। ও এখানে এই সাইডে আছে, এখান থেকে কালেক্ট করে নিই। তো আমাদের আয়রন কালেকশন কমপ্লিট, তখন আমরা পট বানাইতে পারবো। আমাদের পট কমপ্লিট হয়ে গেছে, এখন বালি পরিষ্কার করতে হবে, মানে এই পাশে যে ল্যান্ডটা ছিল ওইটা ক্লিন করতে হবে। তো আমরা একটা লেভেল 2 ড্রুম বানিয়ে গেছিলাম, ওইটা কালেক্ট করে নিলাম। এখন বালি কালেক্ট করা যাক। তো কালেক্ট করার আগে আমাদের প্যান্ট ফুল হয়ে গেছে, সরি পকেট ফুল হয়ে গেছে। তো পকেট খালি করা যাক এখানে। তার আগে ভ্যাকুয়ামটা আপডেট দিয়ে দিই, এটা আপডেট হতে থাক। কানেক্ট করে নিই। তো ভ্যাকুয়াম কালেক্ট করে নিলাম। দেখি এখন এটাকেও আপডেট করতে হলে লেভেল 3 গাছ লাগবে। তো দেখা যাক, আগে বালি পরিষ্কার করি। তো এইদিকে মোটামুটি ভালোই ক্লিন হইতেছে, 70% হওয়ার আগে পকেট ফুলিয়ে গেল, মানে 70% হয়েছে, 80-তে যাইতে পারি না আর কি। তো আলটিমেট বেকুমটা নিয়ে নিলাম, এখন আমাদের জন্য সুবিধা হবে, বারবার পরিষ্কার মানে পকেট খালি করা লাগবে না পরিষ্কার করতে যেয়ে। তো প্রায় 80% থেকে 90% কমপ্লিট। ওরে, তো সে একটা গোল্ডেন চেস্ট পেয়েছিলাম আমরা, কালেক্ট করে নিয়েছি। এখানে কিছু একটা দেখা যাইতেছে। তো আমাদের রোপ দরকার ছিল, কি যেন একটা আপডেট করতে রোপ লাগবে। তো টোটাল 90%-এর উপরে হয়ে গেছে, 96%, আর অল্পই বাকি আছে। তো কিচেন রিপেয়ার করতে পারবো আমরা। আচ্ছা, কিচেনটা পরে দেখতেছি, আগে পুরোটা ক্লিয়ার করে নিই। সামনে রোপ দেখা যাইতেছে, মনে হইতেছে দেখা যাক রোপ আছে কি নাই। রোপ পাইছি আমরা, এটা কালেক্ট করে নিই। তো সব কালেকশন কমপ্লিট, এখন ক্লিন করা যাক। তো মোটামুটি ক্লিন হয়েছে, বাট কোথাও হয়তো বাইজে পড়ছে, যার জন্য এটা এখনো 100% হইতেছে না।
আজকে দেখা যাক, পরে শেয়ার করতে থাকি। তো 100% তো লেখা আসছে, কিন্তু ক্লিন হয় নাই, যাই না হয়ে গেছে। আমাদের 100% কমপ্লিট। এখন আমরা হয়তো কিচেনটা তৈরি করতে পারবো। দেখা যাক কিচেনে কি করা লাগে। রিপেয়ার করতে বলছে। আমাদের কিচেন কমপ্লিট। এখন কি করতে বলবে, ব্রেক দা, এগুলো ভাঙচুর করতে বলছে। ভাঙচুর করা যাক। তো এখানে কাউকে বাঁচাইতে বলতেছে, তো তাকে বাঁচিয়ে নিয়ে আসি আগে। তো এইটাকে আমাদের ক্যাম্পে নিয়ে আসতে হবে। ক্যাম্পে দিয়ে আসি। এখানে আপডেট করতে আমাদের রোপ দরকার ছিল, এটা আমি ভুলে গেছিলাম। বাট এখনো দুইটা কম পড়ছে, তো দুইটা হয়ে যাবে। তার আগে পকেট খালি করে নিই। পকেট একদম ফুল হয়ে গেছে। বাট আমরা এখানে রুমটা আপডেট করতে পারবো। এখানে আপডেটে ফেলে দিই, হয়ে থাক। স্কিপি করে দিলাম, হয়ে গেছে। আর দুইটা দড়িয়াই না, এটা আপডেটে ফালিয়ে দিই। কই জন্য দেখো, এই যে এখানে এদিকে মোটামুটি শেষ। দেখা যাক এখন আপডেট হয় কি না। এখন আমরা আপডেটে ফলে দিতে পারলাম। আচ্ছা হতে থাক। তো রেস্কিউ দা ভিলেজার, তো একজনকে বাঁচাতে বলছে, তার কথা আমরা ভুলে গেছিলাম, তো তাকেও বাঁচাবো। তার আগে এগুলো কালেক্ট করে নিই। আমাদের সব এক্সট্রা অ্যাবিলিটিগুলো শেষ, এখন যা আছে তাই দিয়ে কাজ চালাতে হবে। তো দেখি কই আছে। ও এদিকে আছে, তো ওই পাশ দিয়ে গেলে আমাদের জন্য সুবিধা হয়তো, মানে শর্টকাট হইতো। বাট এসব সমস্যা নেই, এদিক দিয়ে তো রাস্তাই নেই। বাট কিছু করার নেই, এরপর আমরা ঘুরে আসবো আর কি। তার আগে আমরা পকেটটা খালি করে আসি। তো পকেট খালি হয়ে গেছে, হয় নাই, আমরা পকেটই খালি করি নাই, জাস্ট ঘুরে এসে পড়ছি। এখন যাওয়া যাক আরেকজনকে বাঁচাইতে। তো আমরা যদি প্রথমবার এদিক দিয়ে ঢুকতাম, তাহলে আমরা এটাকে বাঁচিয়ে নিয়ে আসতে পারতাম। আমরা আটকে পড়ে গেছিলাম। তো যাই হোক, একজনের রুমে বিছানা পাইতেছে না, তাকে বিছানার ব্যবস্থা করে দিয়ে যাই।
তো বেচারা পানির জন্য দাঁড়িয়ে রয়েছে, তাদের আমরা কিছু পানি দিব, তার আগে পকেট খালি করে আসি। পকেট খালি করতে মন থাকে না, অভ্যাস হয়ে গেছে, ধরা পকেটেই দৌড় করতে হয়। তার আগে আমরা ওয়াটার পাম্পটা লেভেল 2 নিয়ে যাই। বাট আমরা লেভেল 3 নিয়ে গেছি, এখন পানি মনে হয় একটু বেশি শোধ দেয়। মোটামুটি বেচাদের পানির তৃষ্ণা মিটতেছে, তো আমাদেরকে 50 পানির বোতল সেল করতে হবো, সেল করতে না কালেক্ট করতে হইতেও হইব মেবি, দেখি কালেক্ট করে দেখি। হ্যাঁ কালেক্ট করা লাগবে, তো কালেক্ট করার আগে এখান থেকে সব বোনাস নিয়ে নিই। আমাদের মিশন কমপ্লিট হয়ে গেল, তখন আমাদেরকে গাছের মধ্যে পানি দিতে হবে। আমরা এসে বসে গাছে পানি দিতে, তো আমাদের গাছ এখন লেভেল 3 চলে গেল। তো আমরা এখন আর একটা রুম তৈরি করতে পারবো, আমাদের যে ছেলাপেলা আছে তাদের জন্যে তার একটা রুম তৈরি করি, দেখি আমরা কমপ্লিট করতে পারবো। তো আমরা আরেকটা ঘর তৈরি করলাম, আমাদের যে রুম দরকার, তো একটা ব্লু প্রিন্ট নিতে বলছে আমাদের এখন। বাট ব্লু প্রিন্টটা তো ওই যে ভিতরে জান বের হয়ে যাবে, বাট কিছু করার নাই, নিতে হবে, নাহলে মিশন কমপ্লিট হবে না। তো আমরা ব্লু প্রিন্টটা পেয়ে গেছি, এখন আমাদের নেল কালেক্ট করা লাগবে, তো আবার 55টা দেখা যাক কয়টা কালেক্ট করতে পারি আমরা। সেই জন্য আমাদের অন্য এলাকায় যেতে হবে, আমরা অন্য এলাকায় যাবো, বাট এখন না, পরের ভিডিওতে, মানে নেক্সট ভিডিওতে আমরা অন্য রাজ্যে যাব। তো আজকের এই ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই অ্যান্ড পিস।